এই দেখো আমাদের গাছের গোলাপ, দুটো গোলাপ কি সুন্দর ফুটে রয়েছে না দেখো, আর কুড়িয়ে এসেছে দেখো কত। হাই ফ্রেন্ডস, ভিলেজ ফটুকমশাই আরবিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে রবিবার, তাই তো? হ্যাঁ, আজকে রবিবার, আর এখন বাজে এই যে 1:45, 1:45 বাজে। এই যে বাবু স্নান করে আসলেন, এসে ক্রিম ট্রিম মাখা হচ্ছে, আর আমার রান্নাবাড়া কমপ্লিট, কিন্তু জামা কাপড় টাপড় কিচ্ছু তোলা হয়নি, ঘর টর কিচ্ছু গোছানো হয়নি। চলো আগে রান্নাগুলো দেখে নিই, বারান্দা দিয়ে যাই। আর আজকে দেখো মিক্সি সেরে এনেছে, দেখেছো মিক্সি সেরে নিয়ে এসেছে। কালকেও ব্লগ করতে পেরেছিলাম না, আগেরটা ছেড়েছিলাম, আর এই দেখো আজকে করেছি, আজকে দুপুরের খাবার এগুলো। এই যে পনিরের তরকারি, পনির আলু দিয়ে, অল্প করে, কারণ অনেকেই খায় না, দুই তিনজন খায় না। আর এখানে আছে, এই যেরকম করে দেখায়, বাঁধাকপি, এই বাঁধাকপি আছে, কোনো মশলা টশলা সব ছাড়া, শুধু কালো জিরে, তেজপাতা, কালো জিরে বলছি, কিছু সাদা জিরে, সাদা জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, আর কিচ্ছু না। আর এখানে আছে লাউ ঘন্ট, এই দেখো ভালো করে, এখানে কালারটা ভালো আসে, লাউ ঘন্ট, মুগ ডাল, মুগ ডাল না, সব কিছুই ভুলভাল হয়ে যাচ্ছে, কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল ছিটা দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, ধনে পাতা দিয়ে করেছি এটা। আর একটা আছে, এই যে এখানে আছে মুগ ডাল, মুগ ডাল শুধু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে, নামানোর আগে ঘি দিয়ে করা হচ্ছে। আর এখানে এত লেবু আছে, আর ওইটা সকালের ডাল শুকনো, আর সকালে আজকে খাওয়া হয়েছিল ডাল শুকনো, আর বেগুন ভাজা, আলু ভাজা, আর ইসে কি যেন, ও শিম সেদ্ধ, এই দিয়ে সকালে খাওয়া হয়েছিল। আর এখন ঘরটা ঝাড় দেবো, তার আগে দেখি ছেলে স্নান করে, এই যে বাথরুমের এখানে গামছা রেখে দিয়েছে, এটা মেলে দেবো, লাইটগুলো সব জ্বালিয়ে রেখেছে, ঠাকুর ঘরেরটাও আবার বাথরুমেরটাও, সেগুলো বন্ধ করে তারপরে ঘরটা ঝাড় দেবো, দিয়ে উঠানের সামনেটা একটু ঝাড় দিয়ে তারপর সবাইকে খেতে দেবো। এই তারে মেলে দিই, বাথরুমের দরজার উপর বলে নাকি গামছা রাখতে নেই, কারা কারা এটা বিশ্বাস করো অবশ্যই কমেন্ট করে বলো। এরকম এই তারটার মধ্যে মেলে দিলাম, কারণ ভেতরে ই আছে জামা কাপড় রাখা, কিন্তু ওটাতে আবার ঝামেলা, কারণ মনেই থাকে না যে ভেতরে আছে কিছু। আর আমি কিন্তু এখনও সেই হাতে ধরেই ভিডিও করছি, কারণ ওটাতে লাগাতে ভয় করছে, সেই দিন যেরকম লাগিয়ে আমার সারাদিন ফোনটাই ই হয়ে গেল, পুরো আপলোড ফেল হয়ে গেল, তারপরে ফোনে সুইচ অফ হয়ে যাচ্ছিলো ঘন ঘন, ওই জন্যে এটাতেই ভিডিও করছি। তো চলো এই কাজগুলো আগে করে নিই। এ দেখো তারপর থেকে, সেই দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ দুপুরে সবাইকে খেতে টেতে দিয়ে নিজে খেয়ে জামা কাপড়গুলো তুলে এনে ভাজভুজ করে তারপরে ঘর টর ঝাড় দিয়ে একটু কাজ করছিলাম। কাজ করার পর এখন সন্ধ্যার আগেই আজকে, এই দেখো কী করেছি, এই সন্ধ্যার আগেই ওই ছেলে হচ্ছে ওই মাঠে খেলছিল বিকালে, তো আমি হচ্ছে একটু রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, তারপরে এসে সন্ধ্যার আগে আগ দিয়ে এই যে ময়দাটা মেখে রেখেছি, এটা পরোটা করব। আর করেছি দুপুরে তো বললাম করে রেখেছি, ওই যে বাঁধাকপি করে রেখেছি, আর এখন ওই যে ময়দাটা মাখার আগে করে রেখেছি সুজি, সুজি করেছি খেজুরের গুড় আর দুধ দিয়ে, এই দেখো চিনি দিয়েছি একটু আর অল্প খেজুরের গুড় দিয়েছি, খেজুরের গুড়টা দিয়ে দেখলাম যে কেটে যায় কি না, ওই জন্যে খেজুরের গুড় দিয়েছি বলে এই দিইনি, এলাচ দিইনি, কারণ খেজুরের গুড়ের একটা আলাদা গন্ধ আছে, তো এলাচ দিলে সেই গন্ধটা ই হয়ে যাবে, ওই জন্য এলাচ দিইনি। এই দিয়ে রাত্রে পরোটা, আর এখন করব চা, এই যে এই দেখেন চায়ের জন্য এই যে বসে আছে আজকে, দেখো চা বসিয়ে দিয়েছি,
বসিয়ে দিয়েছি বলছি, অথচ গ্যাস তার ধরিয়েছিলাম না। আর এই যে আদা, কোথায় গেলি রে আদা? এই যে আদা, আদাটা থেতো করে নেব হাত দিয়ে, স্ট্যান্ড ছাড়া হাত দিয়েই ধরা তো অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার এই হিসেবে ঢাকাটা দেখো কোথায় হয়েছে, বেসিনের ওপরে, তো ওই জন্য একটু অসুবিধা হয়। নাহলে এখানে লাগালে, আগে জানলাটার কাছে ছিল, জানলাটার কাছে লাগালে না ইঁদুর হয় খুব। আর ওই ইঁদুরগুলো এমনিই তো ইঁদুরে ভরা ঘরে, তারপর ওই ইঁদুরগুলো এই যে থালা বাসনের ই দিয়ে যায়, খেতে ঘেন্না করে, ওই জন্য এবার এখানটায় লাগানো হয়েছে। তো চাটা করে নি, আর আজকের ব্লগটা বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। আর এই ভিডিওর মধ্যে কিছু যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।